ভাইয়া এই বিফটি কাবাবের জন্য কত করে বলছিলাম? 130 টাকা করে। আর এটা কৃষ্ণ কাবাব হারিয়ালি, হ্যাঁ 150 করে। আচ্ছা আচ্ছা, আর চিকেন চাপ 120 টাকা। আচ্ছা আপনি তাহলে আমরা এই করি, হারিয়ালি একটা, রেশমি একটা, হ্যাঁ আর একটা 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 বিফ চাপ চাপ করি নেই, ঠিক আছে, আর একটা একটা চিকেন চাপ নেই। আচ্ছা ভাই আমাদেরকে একটা চিকেন চাপ দেন, ঠিক আছে, আর হারিয়ালি একটা দিবেন, রেশমি একটা দিবেন, আর বিফ বডি কাবাব দিবেন একটা। হ্যাঁ বিফ বডি কাবাব, কোয়ান্টিটি হচ্ছে 120 টাকা, তাই না ভাই? আচ্ছা এটার সাথে কি কি মিক্স করবেন? টমেটো, মরিচ, পেঁয়াজ এগুলাই। সামনে থেকে এটার সাথে আমরা দুটো রুটি ট্রাই করবো, ইনশাল্লাহ দেখবো কি অবস্থা। একটা খাবার খেয়ে আমরা মোটামুটি স্যাটিসফাইড, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো টেস্ট পেল, সেটা আশা করি যে ইনশাল্লাহ ভালোই হবে। আর তিনটা খাবার নিয়েও ট্রাই করবো ইনশাল্লাহ, দেখি কি হয়। গ্রেভিটা কি কি দিয়ে বানাইছে? আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো মিক্স করে, সাথে সস দেন নাই? সস মিক্স করেন না? প্রাইস কি বলে দেবেন?
আপনার প্রথম এটা চিকেন পুরো 100 টাকা চিকেন তন্দুরি 100 টাকা তন্দুরি চিকেন টিকা 180 টাকা 180 টাকা চিকেন 200 টাকা 200 টাকা পিস চিকেন 130 বিপড় 130 এটা হইতেছে তোমার রেশমি কাবাব, আর এটা হইতেছে তোমার হারিয়ালি কাবাব, এটা হইতেছে তোমার বিফ বটি কাবাব, ঠিক আছে, এটা হইতেছে তোমার চিকেন চাপ। সে চমৎকার দেখা যাইতেছে, এগুলো তো শুরু করেছি, দেখি কি অবস্থা। তো আমরা প্রথমে চিকেন চাপটা ট্রাই করে দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা ভাই, আমার মনে হয় যারা নিরাশ করবো না ইনশাল্লাহ। ও দারুন, একদম জুসি জুসি ভাব, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হ্যাঁ, এটা টেস্ট অনেক ভালো। এটা কি জানি, এটা হচ্ছে তোমার বটি কাবাব, বিফ বটি কাবাব, গরু কাবাব। তো আমরা বটি কাবাবটা ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন সাইজটা খুব সুন্দর। তো আমরা একটু এখানে সালাদ দেওয়া আছে, ঝিল মিশিয়ে ট্রাই করার চেষ্টা করি। সুন্দর, না সেটা আলহামদুলিল্লাহ ভালো। টেস্ট ফ্লেভার একদম পারফেক্ট। তো নেক্সট আমরা রেশমি কাবাব, একদম পারফেক্ট। দর্শক দেখতে পাচ্ছেন এই খাবারটার পরিস্থিতি। আসলে এখন পর্যন্ত কতগুলো আইটেম ট্রাই করছি দোকানে, কোনোটাই নিরাশ করেনি। দেখি এটা কি অবস্থা। অসাধারণ। আসলে এখানে কোনটা নিয়ে কোনটা খাবো কোনটা কথা কী বলবো, আপনার না আসলে আসলে বুঝবেন, এখানে আসতে হবে। আপনার অবশ্যই আসবেন, আর এখানকার আইটেমগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, এখন অনেকগুলো খাবার ট্রাই করার পর আমার যেটা মনে হয়, এখানকার সব থেকে বেস্ট হচ্ছে হালিম, তারপর হচ্ছে চিকেন চাপ। আপনারা যদি আসেন, আসলে এতগুলো আইটেমের ভিতরে সবগুলো আসলে ভালো খারাপ থাকতেই পারে, তবে আমার কাছে ব্যক্তিগত হয় মনে হচ্ছে চিকেন চাপটা আর হচ্ছে আপনার হালিমটা সব থেকে বেস্ট। আপনারা এই দুটো আইটেম যদি এখানে আসেন, ঠিক আছে, আপনার ওই হৃদয় শাহি হালিমে যদি আসেন, অবশ্যই আপনারা এই দুটো আইটেম ট্রাই করবেন। এই দুটো আইটেম মাস্টার, এই দুটো আইটেম আপনার প্রাইসও খুব একটা বেশি না। চিকেন চাপটা হচ্ছে 120 টাকা, আর হালিম হচ্ছে আপনার 150 টাকা থেকে শুরু। আসলে এক একটা এক এক প্রাইসের আছে, সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত আছে। তো আপনারা যেটা ইচ্ছা সেটা ট্রাই করুন, তবে হালিমটা আর হচ্ছে আপনার চিকেন চাপটা সব থেকে বেস্ট। আর আপনি সিঙ্গেল এমনি দীপগুটিকে এমনি ট্রাই করতে পারেন, খারাপ না। তবে এর ভিতরে বেস্ট মাস্ট ট্রাই আইটেম হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটার সিগনেচার আইটেম হওয়া উচিত ছিল চিকেন চাপটা, আর হচ্ছে আপনার ওই হালিমটা, নেহারিটা, সরি এতক্ষণ হালিম হালিম বলতেছিলাম, হালিম মনে করেন না, সেটা নেহারি হালিম, সরি এটা আমার ভুল ছিল। এই দুটো আইটেম আপনারা অবশ্যই ট্রাই করবেন। হুম,